আসসালামু আলাইকুম। বিজনেস টিপস বিউটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউন করলা চাষ। আমাদের দেশে করলা গ্রীষ্মকালীন সবজি হলেও বর্তমানে করলা 12 মাসে বাজারে পাওয়া যায়। করলা একটি রুচিকর ও পুষ্টিকর সবজি, তাছাড়া করলার উপকারিতা অনেক। করলার পুষ্টিগুণ। করলা রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি, যা শরীরে নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধ করে থাকে। নিম্নে করলা চাষের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হলো। করলা চাষে মাটি নির্বাচন। আমাদের দেশে প্রায় সব ধরনের মাটিতে করলা চাষ করা যায়, তবে জৈব পদার্থযুক্ত দোআঁশ ও বেলে দোআঁশ মাটি করলা চাষের জন্য উপযোগী। করলা চাষে জাত নির্বাচন। করলা চাষের আগে উত্তম জাতের করলা নির্বাচন করা অতি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের দেশে করলার বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাত রয়েছে। এসব জাতের মধ্যে বাড়ি করলা এক এবং বিএডিসির গজ করলা উল্লেখযোগ্য। এছাড়া ও হাইব্রিড জাতের মধ্যে রয়েছে যথা বুলবুলি, টিয়া, প্যারট, গৌরব, গ্রিন রকেট, হীরক, মানিক, জয়, রাজা, প্রাচী ইত্যাদি। করলা চাষে জমি প্রস্তুতকরণ। করলা চাষের জন্য জমি 4-5টি চাষ ও মই দিয়ে উত্তমরূপে প্রস্তুত করতে হবে, এবং জমিতে চাষের পর বড় বড় টিলা থাকলে তা ভেঙে মাটি ঝুরঝুরে করতে হবে। করলা চাষে মাদা তৈরি ও বীজের পরিমাণ। করলা চাষের জন্য জমিতে বেড বা মাদায় তৈরি করার 5-7 আগে জৈব সার মিশিয়ে দিতে হবে। করলার জন্য 1.5 মিটার দূরে দূরে মাদা তৈরি করতে হবে। প্রতিটি মাদার সাইজ লম্বা, চওড়া ও গভীরতায় কমপক্ষে 30 সেন্টিমিটার। সাধারণত প্রতি শতকে করলা চাষের জন্য 15-20 গ্রাম বীজ দরকার হয়। করলা চাষে বীজ বপনের সময় ফেব্রুয়ারি থেকে মে মাস। করলা চাষে বীজ বপন। করলার বীজে বপনের পূর্বে 2-1 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। প্রতিটি মাদায় 4-5টি বীজ বপন করতে হবে। তারপর মাদায় সুস্থ সবল 2-3টি চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে। করলা চাষে সার প্রয়োগ। করলার জমিতে কম্পোস্ট সার জমি তৈরির সময় ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এছাড়া ইউরিয়া, টিএসপি ও এমপি ও জিঙ্ক সালফেট সার দেওয়া যেতে পারে। সব সার মাটির অবস্থা ও গুণাগুণ দেখে পরিমাণ মতো দিতে হবে। করলা চাষে সেচ। করলা জমিতে রসের অভাব হলে সেচ দিতে হবে। করলা চাষের পরিচর্যা। করলা চাষের জমিতে আগাছা দেখা দিলে নিয়মিত আগাছা দমন করতে হবে। করলা চারা 10-15 সেন্টিমিটার লম্বা হলে তাদের গোড়ার কাছাকাছি মাটিতে বাঁশের কঞ্চি বা কাঠিতে পুঁতে দিতে হবে। তারপর সুবিধা মতো করে মাথা তৈরি করে দিতে হবে, এবং মাঝে মধ্যে মাটি কুপিয়ে আলগা করে গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে দিতে হবে। করলা চাষে পোকা দমন। করলা গাছে তেমন বেশি পোকা মাকড়ে আক্রমণ হয় না, তবে কিছু পোকা করলা গাছের জন্য খুবই বিপজ্জনক, যেমন ফলের মাছি পোকা, লাল কুমড়া, বিটল ও কাঁঠালে পোকা। স্ত্রী মাছি পোকা কচি ফলের গায়ে 3-4টি ডিম পারে। ডিম ফুটে পোকার কীড়াগুলো আক্রান্ত ফলে ভিতর ঢুকে এবং ফলের শ্বাস খায়। আক্রান্ত ফল অকালে ঝরে পড়ে। লাল কুমড়া, বিটল, পূর্ণবয়স্ক পোকা পাতা ও ফল খেয়ে ফেলে। এসব আক্রান্ত ফল কীড়াসহ সংগ্রহ করে মাটির গভীরে পুঁতে দিতে হবে। এছাড়া এসব পোকা দমনের জন্য জমি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে, এবং বিভিন্ন ধরনের বিষটোপে ব্যবহার করে এসকল পোকা দমন করতে হবে। করলা চাষে রোগ বালাই ও প্রতিকার। করলা গাছে পাতার গুচ্ছ রোগ, পাউডারি মিলভিউ, ডাউনি মিলভিউ রোগ হতে পারে। এসব রোগের কারণে গাছে ফুল ও ফল কম হয়, গাছ হলদে হয়ে যেতে পারে, গাছের গোড়া পচতে পারে ইত্যাদি। এসকল রোগ দেখা দিলে দ্রুত দমনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। করলা সংগ্রহ। বীজ বপনের 1.5-2 মাস পরে গাছে ফল ধরে। ফল ধরার 12-15 দিন পর করলা সংগ্রহ করা যায়। ভালো ফলন হলে হেক্টর প্রতি 10-12 টন বা তার অধিক করলার পাওয়া যেতে পারে। আসুন বন্ধুরা, আমরা আর বেকার না থাকি, অল্প পুঁজিতে করলা চাষ করে আমরা আমাদের বেকারত্ব দূর করি ও অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হই। আর বন্ধুরা, আমার এই টিপস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও আপনার বন্ধুদের মাঝে
বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।